নমস্কার গল্পে গল্পে মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি বিখ্যাত উপন্যাস কলকাতার কাছেই এ প্রসঙ্গে জানিয়ে রাখি এর আগেও আমি বেশ কিছু গল্প উপন্যাস পড়েছি আপনারা আমার প্লেলিস্টে গেলে সেখান থেকে পছন্দমতো গল্প উপন্যাস শুনতে পারবেন এছাড়াও আমার পড়া বেশ কিছু উপন্যাসের লিঙ্ক এখানে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আপনারা সেখান থেকে গিয়েও শুনতে পারেন আরও একটি কথা আপনাদের মধ্যে অনেকেই আমাকে অন্যান্য বেশ কিছু গল্প উপন্যাসের জন্য অনুরোধ করেছেন আমি ভবিষ্যতে নিশ্চয়ই সেই গল্প উপন্যাস পড়ার চেষ্টা করব ভালো থাকবেন সঙ্গে থাকবেন চলুন শোনা যাক আমাদের সকলে প্রিয় এই উপন্যাস কলকাতার কাছে এর অন্তিম পর্ব রাসমণি দিন দিন বিছানার সঙ্গে মিশিয়ে যাচ্ছেন আর যে আশা নেই তা উমাও বোঝে সময় বোঝে আর তার বুকের মধ্যে হিম হয়ে আসে আশ্রয় এবং অবলম্বন দুটোই তার একসঙ্গে খসে পড়বে অথচ কী বা করতে পারে সে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে হোমিওপ্যাথ পাল্টে কবিরাজ ডাকা হল কবিরাজের পর ডাক্তার রাসমণি জীবনে কখনো ডাক্তারি ওষুধ খাননি আপত্তি ছিল যথেষ্ট শুধু উমার চোখের জলেই রাজি হলেন শেষ পর্যন্ত আহা ওকে তো একেবারেই পথে বসিয়ে যাচ্ছেন বলতে গেলে ওর পক্ষে তাকে ধরে রাখবার চেষ্টা খুবই স্বাভাবিক ডাক্তার দেখেই যদি মনের শান্তি পায় তো পাক তেজস্কর উগ্র আর কটু আস্বাদের ডাক্তারি ওষুধ খেতে তার গা বমিয়ে আসত চোখে জল বেরিয়ে যেত তবু প্রাণপণে খেতেন কিন্তু কিছুতেই কিছু হয় না জ্বর ঠিক নিয়মিত আসে বিকেলের দিকে সন্ধ্যার কিছু পরে ছেড়ে যায় রেখে যায় অপরিসীম দুর্বলতা এমন সময় উমা বলে চলুন মা আপনাকে নিয়ে দেওঘর চাই যা আছে সব বেঁচেও শাড়ি আনি দেওঘরের হাওয়া শুনেছি খুব ভালো যে যায় সেই সেরে আসে বাবা বদ্যিনাথের দয়ায় আপনিও ভালো হয়ে উঠবেন নিশ্চয় রাসমণি হাসেন অতি কষ্টে বলেন খেপেছিস তুই আমি তো মরাই মরা নিয়ে কোথায় যাবি যেতে যেতেই হয়ে যাব না টানা হ্যাঁচটায় আর কাজ নেই কমলাও জিদ করে চলুন না মা না হয় সেকেন্ড কেলা শুয়ে নিয়ে যাব। ওতে অত ভিড় হয় না আগে থাকতে রিজার্ভ করা যায় না হয় আমার একটা গয়নায় বিক্রি করব। ধমক দেন ওরই মধ্যে বলেন কার গয়না তুই আমার জন্য বিক্রি করবি তাই শুনি ও তো তোর ছেলের গয়না ছেলে মানুষ করতে হবে তোকে ঘাটের মরাকে ঘাটে বাটাবার ব্যবস্থা কর আর কেন ধানের ভাত তে লাগছে আর কি আমি বাজবো আমার দিন ফুরিয়েছে ক্রমশ দিন ফুরবার অন্য লক্ষণও প্রকাশ পায় ছেলে মানুষের মতো হয়ে পড়েন অমন গাম্ভীর্য অমন স্থির বুদ্ধি কোথায় যেন চলে গেল কে বলবে সেই মানুষ আহারে লোক কোনো দিন ছিল না ক্রমশ তাও দেখা দেয় কেবলই কুপথ্য খেতে চান না দিলেই রাগ করেন ডাক্তার বলেছে ভাত দিতে গলা ভাত অল্প করে আর কাঁচকলার ঝোল কিন্তু কাঁচকলার ঝোল দেখলেই রেগে যান যেদিন হাতে একটু জোর থাকে ছুঁড়ে ছড়িয়ে ফেলে দেন ভাত কান্নাকাটি করেন দুধ বাড়লে খাওয়াতে গেলে দাঁতে দাঁত চেপে থাকেন কেবল খেয়াল থাকে একাদশীর কথাটা প্রায়ই জিজ্ঞাসা করেন হ্যাঁ রে একাদশী কবে হলো তোরা একাদশীতে খাইয়ে দিচ্ছিস না তো ওরা আগে আগে বোঝাবার চেষ্টা করতো এতকাল করে এসেছেন এখন অপটু শরীরে আর কেন আতরে নিয়ম কিন্তু রাসমণি কিছুতেই বোঝেন না বলেন এতকাল করে এসেছি এখন ফেলে দেব এই কটা দিনের জন্যে লাভ কি শরীর তো যেতে বসেছেই তাকে আর দুটো দিন ধরে রাখতে ধর্মটা দেব কেন অগতা মিছে কথা বলতে হয় এখনো দেরি আছে বলে চালিয়ে কিছুদিন পরে বলা হয় একাদশী তো কবে কেটে গেছে রাসমণি বলেন কই তা তোরা আমাকে বললি না তো হ্যাঁ আপনি করলেন যে আপনি আজকাল বড্ড ভুলে যান ছেলে মানুষের মতোই আশ্বাস লাভ করেন সহজে বলেন তা হবে মরণকালে ভীমরতি হয় মানুষের বিভুল হয়ে যায় সব কিছু কি মনে থাকে থাকে না একদিন ঠিক একাদশীর আগের দিন হঠাৎ বলে বসলেন পাঁচিটা আন আমি পাঁজি দেখব আগত পাঁজি আনতে হল হাত কাঁপে বই ধরতে পারেন না গোবিন্দ উঁচু করে ধরলে বুকের ওপর চোখে দৃষ্টি হয়ে এসেছে ঝাপসা ভালো করে দেখা যায় না কিছু অতি কষ্টে বহু দূরে রেখে যদি বা নজর চলে তো তারিখ তিথি সব গোলমাল হয়ে যায় শেষ পর্যন্ত গোবিন্দকে জিজ্ঞেস করেন আজ কি তারিখ দেখত নিচে কথা বলিস তো আর কখনো ভালোবাসবো না কমলার চোখটি পা গোবিন্দ দেখতে পায় না সে তারিখটা বলে দেয় রাসমণি হিসেব করে দেখে বলেন কাল তো একাদশী ঠিক হয়েছে মনে করে রাখব পরের দিন সত্যিই তাকে কিছু খাওয়ানো গেল না সন্ধেবেলা প্রবল জ্বরের ধমকে তৃষ্ণায় বুক পর্যন্ত শুকিয়ে উঠল যখন তখন হাঁপাতে হাঁপাতে বললেন শুধু মুখে একটু গঙ্গা জল শুনেছি গঙ্গা জলের দোষ নেই আর পাচ্ছি না সেই এক চুমুক গঙ্গা জল খেয়েই সেদিন সারাদিন রাত কেটে গেল আশ্চর্য এই যে ওরা যতটা আশঙ্কা করেছিল তার কিছুই হল না প্রতিদিন যেমন থাকেন তেমনই রইলেন মাঝে মাঝে পুরোনো ব্যক্তিত্বের বিদ্যুৎ স্ফুরন ঘটে জ্যৈষ্ঠের গোড়ার দিকেই রাসমণি হঠাৎ একদিন বলে বসলেন শ্যামাকে খবর দে উমি আমি বেঁচে থাকতে থাকতে যা খুদগুঁড়ো আছে ভাগ করে দিয়ে যাই নইলে তাকে তো আমি চিনি তার সঙ্গে তোরা পেরে উঠবি না উমা মা ক্লান্ত সুরে বলে কি হবে মা আপনার এই দুর্বল দেহ ব্যস্ত করে না হয় সেই সব নেবে আমার আর কি হবে তোমাকে আর গিন্নিত্য করতে হবে না মা যা বলছি তাই শোনো বাসনগুলো থাকলে অসময়ে বিক্রি করে খাওয়া যায় রোগ হলে ডাক্তার দেখানো যায় তুমি কি আমার চেয়ে বেশি বোঝো তার ছেলে মেয়ে আছে তবুও মা বলতে চেষ্টা করে তার দরকার বেশি তোমার সঙ্গে আমি আর বকতে পারি না মা আমার মুখ ব্যথা করে ওর ছেলে মেয়ে আছে বলেই দরকার কম তারা মানুষ হয়ে ওকে দেখবে তোমাকে কে দেখবে তুমি কি এমন তাল এবার যে দুশো পাঁচশো টাকা রোজগার করে জমাবে অগতা শ্যামাকে চিঠি লেখা হলো শ্যামা শশব ব্যস্তে এসে পৌঁছল প্রায় ছুটতে ছুটতে এতদিনের আশা ও আশঙ্কা তার আশাই বেশি মা কি আর সত্যি কথাই বলেছেন কিছুই কি নেই মনে তা হয় না রাসমণি ইঙ্গিতে বসিয়ে দিতে বললেন তিন চারটে বালি সঁচু করে পিঠের নিচে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হল তারপর কমলা ও উমা সিন্দুক খুলে বাসনের স্তূপ এনে তার সামনে সাজাতে লাগল শ্যামাও ছুটে গিয়ে ওদের সাহায্য করতে শুরু করল কাঁসার বাসনের স্তূপ খাগড়াই বাসন ঢাকাই বাসন কুটকিও আছে দু একখানা কিন্তু সে খুব কম ভারী ভারী থালা এছাড়া পাথরের বাসন সাদা পাথরের সেট কুষ্টি পাথরের সেট জয়পুর গয়া ও মঙ্গেরের ভালো ভালো বাসন লোভে চোখ জ্বলতে থাকে শ্যামার সব বাসন উজাড় করে এনে সাজিয়ে দেওয়া হলো তারপর চোখের ইঙ্গিতে উমা হাতির দাঁতের কাজ করা কাঠের বাক্সটা এনে রাখল ওর পাশে গয়নার বাক্স উৎকণ্ঠিত শ্যামা রুদ্ধ করে আছে কে অচিন্তিত রহস্য মধ্যে লুকিয়ে আছে কে জানে আঙুল দিয়ে দেখিয়ে দেন রাসমণি কমলা তিনটে ভাগ করতে থাকে যেগুলো তিনের পর্যায়ে আছে সেগুলো আপনি ভাগ হয় যেমন এক সাইজের থালা ছিল ছখানা দুখানা করে পড়ল যা ঠিক ভাগ মতো নেই সেগুলোর মনে মনে একটা হিসেব করে নেন রাসমণি চারটে ছোট বাটি দুভাগ করে তার জায়গায় একটা বড় বাটি আন্দাজ মতো দেন তৃতীয় ভাগে এইটুকু করতেও ক্লান্তি বোধ হয় তার তিনি মধ্যে মধ্যে চোখ বুঝে বিশ্রাম করে নেন খানিকটা আবার এক সময় চোখ মেলে কাজ শুরু করেন অনেকক্ষণ পর্যন্ত ভাগ করা দেখে দেখে এক সময় থাকতে পারল না শ্যামা বলে উঠল ভাগটাকে সমান করা উচিত হচ্ছে মা আমার এতগুলো ছেলে মেয়ে উমার মোটেই নেই দিদির তো মোটেই একটা আমারই বেশি লজ্জায় কমলার মুখ লাল হয়ে ওঠে দরকার শ্যামা এমন বললে করে ওরা ভাবে শ্যামারও যে একেবারে লজ্জা করে না তা নয় তবে তার প্রতিকূল ভাগ্য এই যাবৎ তাকে এই শিক্ষাই দিয়েছে যে এসব ব্যাপারে চক্ষু লজ্জার স্থান নেই লজ্জা করতে গেলেই ঠকতে হয় রাসমণি তার রোগক্লান্ত চক্ষু দুটি মেলে স্থির দৃষ্টিতে তাকান কিছুক্ষণ শ্যামার মুখের দিকে কথা কইতে আজকাল তার একটু সময় লাগে যেন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নেন তারপর বলেন তোমার ছেলে মেয়ের ভাবনা তুমি ভাবো মা আমি ভাবছি আমার মেয়েদের ভাবনা তার বেশি ভাবতে গেলে তো আমার চলে না কত দূর ভাববো বলো এই গোবিন্দরই হয়তো দশটা ছেলে হতে পারে তোমার হেমের হয়তো একটাও হলো না উমার স্বামীও এসেছিলেন দেখা করে গেছেন কে জানে তার মত ফিরবে কি না এই উমারই হয়তো এক ঘর ছেলে মেয়ে হবে একদিন তাছাড়া তোমার ছেলে মেয়ে আছে বলেই তো তোমাকে আর কিছু দেওয়া উচিত নয় তোমার হেম তো এখনই রোজগার করে খাওয়াচ্ছি উমাকে কে দেখবে শ্যামা দমবার পাত্রী নয় সে বলল হেমই দেখবে সে আমি জানি অশক্ত হয়ে তোমার ছেলের ঘরে গিয়ে পড়লে হয়তো এক মুঠো ভাত সে দেবে কিন্তু ধার করে ডাক্তার দেখাবে না এটাও ঠিক আর হেমই যদি দেখে সেই তো একদিন পাবে সব নেহাত যদি উমার কপাল দিন না ফেরে শ্যামা বোধ করি আরো কি বলতে যাচ্ছিল রাসমণি কম্পিত হাতের তর্জনী তুলে নিষেধ করলেন তারপর কমলাকে ইঙ্গিত করলেন ভাগ করে যেতে সব বাসন ভাগ করা শেষ হলে রাসমণি আর একবার শ্যামার মুখের দিকে তাকালেন ম্লান অথচ বিদ্রুপের একটুখানি হাসি তার ঠোঁটের কোণে খেলে গেল তাই বুঝি মা তুমি ওদের অত সাহায্য করতে দৌড়চ্ছিলে বড় খাগড়াই বাটিটা আর দেওয়া গেলাসটা আস্তে আস্তে কোথায় হাতসাপাই করেছ বলে দাও গোবিন্দ গিয়ে নিয়ে আসুক কমলা ও উমা স্তম্ভিত একবার সন্দেহ হলো মার কি মাথা খারাপ হয়ে গেছে সত্যি সত্যি এমন কথা কি করে বলতে পারলেন তিনি কিন্তু আরও স্তম্ভিত হল শ্যামার অবনত আরক্ত মুখের দিকে চেয়ে অপরাধ শিকারের এমন স্পষ্ট ভাষা তারা আর কখনো ইতিপূর্বে এভাবে কারোর মুখে ফুটে উঠতে দেখেনি শ্যামার সুগৌর মুখ অগ্নিবর্ণ হয়ে উঠেছে এই কয়েক মুহূর্তের মধ্যেই ললাটের শ্বেতবিন্দু মুক্তর মতো বড় বড় হয়ে উঠেছে শ্যামা বাড়দি ঢোক গিলে বলে আপনি অকারণ আমাকে অপমান করেন মা আনতে আনতে বড্ড ভার হলো তাই তারপর একদম ভুলে গেছি বেশ তো কোথায় রেখেছো বলো আমি আনছি শ্যামা একরকম দৌড়েই চলে যায় উমা মেরি দেখে এই সিন্ধুকেরই তলা থেকে বেরোয় বাসন দুটো রাসমণি হাসেন বে ভুল হয়েছে ঠিকই হবার কথাও কিন্তু শুনেছি দিন শেষ হলে আবার সব মনে আসে আমারও আর দেরি নেই রে সব যেন আমার গোনা গাঁথা এমনি মনে পড়ছে উমার চোখে জল জল টলটলই করছিল এবার আর বাধা মারল না ঝরে পড়ল ঝরঝর করে সেদিকে চেয়ে আর একবার হাসলেন রাসমণি বাটি আর গেলাস এনে ওর সামনে নামিয়ে দিয়ে শ্যামা নতমুখে মুখে বসল তারার যেন কথা বলবার ক্ষমতা নেই রাসমণি বললেন কমলা আমার ইচ্ছে এ দুটো মহাশ্বেতার বরকে দিই কি বলো তুমি কমলা তাড়াতাড়ি বলে বেশ তো দিন না মা আর ওই বড় ফুল রেকা পেখানা ফরমাস দিয়ে গড়ানো ওটা দু সে রজন ওইটে দিও খেঁদির বরকে কিছুই নয় দিদিমার একটা স্মৃতিচিহ্ন এই আর কি এবার গয়নার বাক্স খোলা হলো সব ভুলেই শ্যামা হুদ্গ্রীপ লোলুপ হয়ে উঠল আবার আশা বা আশঙ্কা কোনটা ফলে কে জানে কিন্তু যা বেরুলো বাক্স থেকে তা সত্যি হতাশ হবার মতো দশে গিনি একটা সাত নরিহার এক জোড়া বড় কান দুজোড়া ঝুমকো আর এক গাছা বালা আর কিছু কুঁচো সোনা গোটা দুই আংটি হিরের নাকছাবি একটা আর একটা আসল মুক্ত নথ একটা বালা সম্প্রতি বিক্রি করা হয়েছে নইলে জোড়াই ছিল এক দৃষ্টি চেয়ে রইলেন সেদিকে রাসমণি চেয়ে চেয়ে তারও চোখে জল ভরে এলো কত কী যে তার মনে হচ্ছিল কে বলবে কত পুরনো স্মৃতি ও অতীতের প্রায় ভুলে যাওয়া দাম্পত্য প্রেমের ছাপসা ইতিহাস প্রতিটি অলঙ্কারের পিছনে একটা ইতিহাস আছে বই কি ছোটো বা বড় সেসব ইতিহাস আজ এতকাল পরে এই মৃত্যুপথ যাত্রিনীর মনে ভিড় করে এসে দাঁড়িয়েছিল কি না তাই বা কে বলবে এগুলো যে নারীর সর্বাপেক্ষা প্রিয় বস্তু শুধু তাও তো নয় এই যে তার এই দীর্ঘ নিঃসম্বল জীবনের অবলম্বনও বটে তার জীবনে বিড়ম্বনা ও দুঃখ ছিল কিন্তু তবু শেষ পর্যন্ত কারোর কাছে ভিক্ষা না করে মর্যাদার সঙ্গে কাটিয়ে যেতে পারলেন এইটাই বড় লাভ আর তা সম্ভব হয়েছে এগুলোর জন্যই তাছাড়া একদা তিনি স্বামীর প্রিয়তমা ছিলেন তারও চিহ্ন বহন করছে এই স্বর্ণখণ্ডগুলি কারণে অকারণে প্রিয়াকে খুশি করার জন্যই অলঙ্কার উপহার দিয়েছেন তিনি তার সেই প্রেমেরই নিদর্শন এই সব অলঙ্কার সেই জন্যেই এরা সাধারণ অলংকারের চাইতে অনেক বেশি মূল্য বহন করছে চিরকাল তার কাছে অনেক অনেকক্ষণ চেয়ে রইলেন রাসমণি অশ্রুতে ঝাপসা হয়ে গেছে ক্ষীণ দৃষ্টি তবু চোখ নামাতে পারেন না যেন অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে এলিয়ে পড়েন বালিশে কিছুই বলতে পারেন না চিন্তা আচ্ছন্ন হয়ে আসছে কি না তাও বোঝা যায় না ঘর শুদ্ধ সকলেই চেয়ে থাকে নোর দিকে কেবল উমা ছাড়া তার চোখের জল আর কিছুতেই অবরোধ মানছে না সে বাইরে বেরিয়ে গিয়ে বারান্দায় পড়ে কাঁদছে ফুলে ফুলে অবশেষে একসময় আবার রাসমণি চোখ মেলে তাকান আঙুল দিয়ে কমলাকে কাছে ডাকেন উৎকণ্ঠিতা শ্যামাও আর থাকতে না পেরে কাছে এগিয়ে আসে রাসমণি ফিস করে বলেন বালাটা বোধহয় লাগবে আরও যে কদিন বাঁচব তার জন্যে গিনি কখানা রইল শ্রাদ্ধের খরচ হরচে বেশি খরচ করতে যেও না বাহুল্যতার দরকার নেই সাতনরি হাতটা উমাকে দিও তার কাজে লাগবে কানজোড়াটা গোবিন্দর রইল ঝুমকো দুজোড়া শ্যামার আর কুচো যা আছে আংঠি ফাংঠি সবই উমার থাক ওকেই সবচেয়ে অসহায় রেখে গেলুম এটুকু ওকে দিতে তোমাদের আপত্তি থাকার কথা নয় তোমাদের কারো বিয়ে খুব ভালো দিতে পারিনি কিন্তু ঈশ্বর জানেন আমার কোনো অপরাধ ছিল না তবু উমার দুর্ভাগ্যের ভাবনা আমাকে পরলোকে গিয়েও শান্তি দেবে না শুধু তোদের দুঃখই ভেবে ভেবে গুমরে ঘুমরে অকালে বুড়ি হয়ে গেলুম এই ভেবে আমাকে মাফ করিস তোরা রাসমণি আবারও এলিয়ে পড়লেন অজ্ঞানের মতো হয়ে পড়েছেন তিনি কমলা ছুটে গিয়ে এনে বাতাস করতে লাগল কেবল শ্যামা বসে রইল ও পাথরের মতো স্থির হয়ে ওর হতাশার পরিমাণ ওর বিবর্ণ ভাবলে দিকে চেয়ে বোধ করি একমাত্র রাসমণি অনুমান করতে পারতেন কিন্তু তার সে শক্তি তখন ছিল না রাসমণি ইদানিং ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছিলেন একেবারে এমনকি বরাচের হোমিওপ্যাথি ওষুধ দেখলেও যেন জ্বলে উঠতেন এখন আহারও ত্যাগ করলেন কিছুই মুখে রচে না কমলা আ করলে বলতেন কেন জোর করছিস বুঝতে পারছিস না যে আমার এখানকার খাওয়া শেষ হয়ে গেছে নইলে মুখে সব তেতো লাগবে কেন আর দেরি নেই ধানের ভাত যখন তেতো লেগেছে তখনই বুঝেছি এই পৃথিবীর খাওয়া শেষ হয়েছে আর জোর করিসনি কমলা তবু হয়তো মৃদু অনুযোগ করে কিন্তু দেহটা যতদিন আছে আছে কেন শেষ হয়ে যাক না লোকে না খেয়েও তো থাকে দেখি। আর এ দেহ বাঁচে বা লাভ কি শুধু শুধু তোদের ভোগান্তি জ্বর দেখারও উপায় নেই থার্মোমিটার দেখলেই একেবারেই খেপে যান কোথা থেকেই ওই পাত করা দেহে শক্তি আসে তা ভেবে পায় না উমা পরপর দুটো থার্মোমিটার ভাঙলেন অকস্মাৎ শীর্ণ হাত বাড়িয়ে এমন অতর্কিতে টেনে নিয়ে আছড়ে ফেলে দেন যে উমা সতর্ক হবারও সময় পায় না মুখ ভেঙিয়ে বলেন ওই এক শিখেছেন ওরা যখন তখন জ্বর কাটি গোজা কাজ নেই কম নেই কি হবে জ্বর মেপে দেখলেই আমি সেরে উঠব শেষ দিনে এমন একটা কুৎসিত কটু মন্তব্য করলেন যে উমা সহ্য করতে না পেরে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল হি কি হল আজীবন সংযতবাক দেবীর মতো মহিমাময়ী তার মায়ের হি কি অধপতন হি কি কি তাহলে ভীমরতি বলে কমলাহকে সান্ত্বনা দেয় মরণের আগে এমনই হয় তাই বলে মরবার আগে মতির জন্য এ সইতেই হবে উপায় তো নেই এমনি চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে বিরক্ত না করলে রাসমণি চুপ করে পড়েই থাকেন কথা না পাশও ফেরেন না শুধু বুকের কাছে এই ধুক করে জীবন বেশি দিন যে আর নয় তা ক্রমে স্পষ্ট হয়ে এলো সকলের কাছেই কমলা বলে আত্মীয় স্বজনদের চিঠি দে উমি এখন তো ভেঙে পড়লে চলবে না যা কর্তব্য করতেই হবে যদি কেউ দেখে যেতে চায় তো যাক শ্রান্ত কণ্ঠে উমা বলে গোবিন্দকে বলো দিদি আত্মীয় স্বজনে বা কে তাও তো বুঝি না অগত্যা কমলা গোবিন্দকেই কখানা পোস্টকার্ড লিখে দিতে বলে নাই বা সত্যিই তো আত্মীয় স্বজন আর ওদের এমন কে আছে একটু ইতস্তত করে কমলা জিজ্ঞাসা করে শরৎ জামাইকেও তো তাহলে একটা খবর দেওয়া উচিত না কি বলিস হুমা ওর কদিনে রাত্রি জাগরণে শীর্ণ বিবর্ণ হয়ে যাওয়া মুখে এক ঝলক রক্ত যেন তারপর সহজ কণ্ঠে বলে না কি দরকার তার সঙ্গে কি বা সম্পর্ক শুধু শুধু মার মৃত্যুর সময় আবার নতুন করে কাটা ঘায় নুনে ছিটে দেওয়া তা বটে কমলাও স্বীকার করলো মনে মনে কথাটার যৌক্তিকতা হেমেশে কাছে বসে দিদিমার শীর্ণ হাতখানা হাতের মধ্যে টেনে নিলে কতটা ভয় ভয় সঙ্কোচে দিদিমার সঙ্গে এত ঘনিষ্ঠতা করবার সাহস ওর কোনো কালই ছিল না আজ উপায় নেই বলেই এতদিনে সসম্ভ্রম দূরত্ব ঘুচিয়ে ফেলে আস্তে আস্তে ডাকে দিদিমা জীবনের লক্ষণ দেখা দেয় আগে ঠোঁটে ঠোঁট দুটো একটু কাঁপে বোধ হয় প্রশ্ন বেরোতে চায় কে কিন্তু দন্তহীন গহঘরের মধ্যে থেকে শিথিল অষ্টকে টেনে তোলা যায় না কিছুতেই তারপর চোখের পাতা নড়ে একটু একটু করে অর্ধ উন্মিলিত হয় চোখ দুটি শেষে প্রশ্ন বেরোয় কে আমি হেম দিদিমা আমাকে কিছু বলবেন হেমকে কাছে ডাকেন সেই ঘোলাটে বিবর্ণ দৃষ্টি হেম খুব কাছে মুখ নিয়ে যায় আস্তে আস্তে বলেন রাসমণি আমাকে একটা কথা দিবি ভাই যা বলবো তা শুনবি নিশ্চয় শুনব দিদিমা কথা দিচ্ছি ছোট মাসিকে একটু দেখিস যথাসাধ্য অবশ্য তোর মা হয়তো ভুলে যাবে বোনের কথা কিন্তু তুই একটু দেখবি তো বল কথা দে আমার যতটুকু ক্ষমতা দেখব দিদিমা আপনি নিশ্চিন্ত থাকুন বা ভাই বোধহয় এই জন্যই প্রাণটা যাচ্ছিল না তুই ছেলে মানুষ তবু তোর এই কথাতেই যেন ভরসা হলো খানিকটা আমার এই মৃত্যু কথা দিলি মনে থাকে যেন আবার চোখ বোঝেন ঠোঁটতুটিও মুখগহরে ভেতরে ঢুকে হেঁটে যায় শুধু দুই চোখের কলবে দুফোটা জল গড়িয়ে পড়ে আর একবার চোখ খোলেন অভয়পদ কাছে এসে বসতে অভয়পদ এসেও ওরি বিছানার একপাশে বসে আস্তে আস্তে ডাকে দিদিমা নতুন কোনো কণ্ঠ তা সেই জড়ো আচ্ছন্ন অবস্থার মধ্যেও কেমন করে বোঝেন আজও চোখের পাতা কাঁপে একটু একটু করে চোখ খোলেন বেশির মধ্যে ভ্রুটা ঈশ্বর একটু কুঁচকে যায় অর্থাৎ বিস্ময় বোধ করেন আমি অভয় পদ দিদিমা কমলা মাথার কাছে মুখটা এনে বলে আপনার নাচ জামাই এসেছেন মা বড় নাচ জামাই মহার বর প্রসন্ন হাসিই ফুটে ওঠে মুখে ঠোঁট দুটি খুলতে পারেন না ভালো করে কিন্তু বিস্তারিত হয়ে বুঝিয়ে দেয় যে তিনি হাসতেই চাইছেন অনেক কষ্টে ঠোঁট নেড়ে কি যেন বলেন বোধহয় আশীর্বাদই করেন অভয়পদ বলে এখন কেমন আছেন দিদিমা এইবার ভালো করেই হাসি ফোটে মুখে একটু ঘাড়ও নাড়েন তারপর কোনো মতে বলেন একেবারেই ভালো ভাই আর দেরি নেই দিদিমা কিছু খাবেন কি খেতে ইচ্ছে করে বলুন অভয়পদ একটু ইতস্তত করে প্রশ্ন করে এই অবস্থায় আর কি বলা যেতে পারে তা ঠিক সে বুঝতে পারে না চোখ দুটো বিস্ফারিত হয় বিস্ময়ে রাসমণি প্রথমটা যেন বুঝতেই পারেন না ওর কথা তারপর অনেক কষ্টে বলেন তুমি খাওয়াবে ভাই তোমার পয়সায় হ্যাঁ দিদিমা আমি খাওয়াবো রাজ রাজেশ্বর হ ভাই বেঁচে থাকো মহার মহাভাগ্য তোমার হাতে পড়েছে কিন্তু আপনি কি খাবেন তা তো বলেন না অনেকক্ষণ চুপ করে থাকেন হয়তোবা মৃত্যুপথ তার বিগত জীবনের ঝাপসা হয়ে আসা ইতিহাসের মধ্যে নিজের প্রিয় খাদ্য খুঁজে বেড়ান অথবা সবই আজ একাকার হয়ে গেছে মনের ভেতর প্রিয় অপ্রিয় স্মৃতি আর চিন্তা শক্তি খুন অতল আধারে তলিয়ে গেছে নাগালই পাচ্ছেন না অবশেষে এক সময় বলেন ঠোঁট খুলে আনারস খাবো ভাই আনারস আর গরম সন্দেশ খাওয়াবে তো এক্ষুনি নিয়ে আসি দিদিমা তখনও আনারসের সময় নয় সেটা বৈশাখ মাস তবু অভয়পদ নতুন বাজার থেকে খুঁজে খুঁজে পাকা আনারসই সংগ্রহ করে আর তিনকুড়ি ময়দার দোকান থেকে গরম গরম সন্দেশের ঠাসা কিন্তু জিরের মতো করে আনারস কুচিয়ে যখন কমলা মুখে দিতে গেল তখন অকস্মাৎ রেগে গেলেন রাসমণি তোরা সবাই মিলে আমাকে একাদশীতে খাওয়াতে এসেছিস জানিয়ে যা থু থু কমলা ব্যাকুল কণ্ঠে বোঝাতে গেল আজ যে চতুর্দশী মা আমি আপনাকে ছুঁয়ে বলছি আজ একাদশী নয় পরশু একাদশীর উপোস হয়ে গেছে কাল তেরো স্পর্শ গেছে আর চতুর্দশী আপনি খান দূর 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 হয়ে যা সব্বনাশীরা মরবার সময় আমার সব্বনাশ করতে এসেছে পদও বোঝাবার চেষ্টা করে আমি বলছি দিদিমা আজ একাদশী নয় নইলে আমি আনবো কেন তোরা সব বেঈমান আমি জানি থু থু প্রাণপণে ঠোঁট দুটো চেপে ধরে রাসমণি কিছুতেই কেউ বোঝাতে পারে না যে সেদিন একাদশী নয় পূর্ণিমার দিন ভোরবেলা মারা গেলেন রাসমণি আগের দিন সেই যে মুখ বুঝেছিলেন আর খোলেননি চোখও চাননি নিস্তব্ধ নিঃসারে পড়েছিলেন তবু সকলেই কেমন করে বুঝেছিল যে শেষের শুরু হয়ে গিয়েছে প্রায় সারা রাতেই সকলে ঘিরে বসে রইল তিন মেয়ে নাতি নাতনি দুই নাচ জামাই ছিল না কেবল জামাইরা কেউ নরেনের পাত্তা জানা নেই শরৎকে ইচ্ছে করেই খবর দেওয়া হয়নি শেষ রাত্রির দিকে শ্বাস লক্ষণ দেখা দিল নাকটা ভেঙে গেল রাঘব ঘোষাল বসেছিলেন তিনি বললেন আর দেরি নেই নাক ভেঙেছে এবার হয়ে এলো গোবিন্দ তুই বাবা গঙ্গা জল দে একটু মুখে তোমরা সবাই নাম শোনাও হন্তে নারায়ণ ব্রহ্ম গঙ্গা যাত্রা করবে নাকি অশ্রুমুখী কমলা প্রবল পেগে ঘাড় নাড়ে বড় মাসিমার অভিজ্ঞতাই যথেষ্ট শেষ রাত্রে এই অকসাত নিঃশ্বাসটা সহজ হয়ে আসে এক সময় আবারও ঠোঁট দুটি নরে মনে হয় যেন কি বলতে চাইছে। একেবারেই মুখের কাছে কান পেতে শোনে অভয়পদ নামই করছেন রাসমণি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গলাটা পরিষ্কার করে নিয়ে পদ বলে উনিও নামই করছেন আপনারা সে আর বলতে পারে না ক্রন্দনের কলরলের মধ্যে রাঘব ঘোষালের কণ্ঠ বেজে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোবিন্দ জল দিতে যায় মুখে হাত কেঁপে জল গলায় পড়ে রাঘবি হাত ধরে মুখে গঙ্গা জল দেওয়ান কিন্তু সে জল আর গলার ভেতর পর্যন্ত গেল না কসবে গুড়িয়ে পড়ল দীর্ঘদিনের বিপুল ব্যথা বেদনার সঞ্চার নিয়ে রাসমণি কোন অজানা সান্ত্বনার পথে যাত্রা করলেন তা কে জানে শ্মশানে নিয়ে যাওয়ার লোকের ঠিক অভাব ছিল না রাঘব ঘোষালের ছেলে দুই নাচ জামাই হরিনাথ তার অভয়পদ এবং হেম রাঘব ঘোষাল নিজেও আছেন তবু কান্নার শব্দ পেয়ে পাড়ার অনেকেই এলেন পাড়াটা কায়স্থ প্রধান হলেও দু একটি ব্রাহ্মণ ছেলেও পাওয়া গেল তারা নিজেরাই এসে সঙ্গে যেতে চাইল ই পাড়ায় দীর্ঘদিন আছেন রাসমণি ভোরবেলা তার। সদ্য গঙ্গাসনাতক তসরের থান পরা মূর্তি এ পাড়ার অনেকেরই পরিচিত চিরদিন দূর থেকে দেখলেই সসম্ভ্রমে পথ ছেড়ে দিয়েছেন তারা এই নির্বিরোধী আত্মসম্ভ্রম সম্পন্ন মহিলাকে সকলেই মনে মনে শ্রদ্ধা করতেন সুতরাং তার মৃত্যুতে অনেকেই আন্তরিক দুঃখ প্রকাশ করতে লাগলেন সাদিক মিয়া আজও বেঁচে আছেন যদিও গত দু তিন বছর ধরে তার স্মৃতিটা গেছে কাউকে চিনতে পারেন না কিছু বুঝতেও পারেন না কিন্তু কী জানি কেন আজ এ বাড়িতে কান্নার রোল শুনে হঠাৎ কি ভেবে হাউ হাউ করে কেঁদে উঠলেন নিশ্চয়ই আমার মেয়ে মারা গেল আমার মেয়ে আমাকে নিয়ে চ আমি একবার শেষ দেখা দেখে উমা একবার মাত্র কেঁদে উঠেছিল মৃত্যুটা নিশ্চিত জানবার সঙ্গে সঙ্গেই তারপর আর কাঁদেনি বটে মাথাও তোলেনি সেই যে মাকে আঁকড়ে ধরে তার বুকে মুখ গুঁজে পড়েছিল আর তার মধ্যে কোনো প্রাণ লক্ষণ দেখা যায়নি তার সেই কঠিন বন্ধনের মধ্যে থেকে রাসমনির মৃতদেহ উদ্ধার করবার প্রস্তাবে অনেকেরই মুখ শুকিয়ে উঠল কেবল বিচলিত হলো না অভয়পদ সে এতক্ষণ নির্লিপ্ত এবং উদাসীনভাবে একদিকে সরে দাঁড়িয়েছিল কিন্তু ব্যাপারটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই এগিয়ে এলো এবং পাশে দাঁড়িয়ে অত্যন্ত সহজ কণ্ঠে ডাকল মাসিমা উমার দেহটা শুধু বারেক শিউরে উঠল আর কোনো প্রাণস্পন্দনই জাগলো না সে অনর দেহে শাশুড়িকে প্রণাম করা ছাড়া ছোঁয়ার রেওয়াজ নেই অভয়পদ ও সামান্য একটু ইতস্তত করল তারপর হেঁট হয়ে উমার পায়ে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বলল মাসিমা এবার আপনাকে সরতে হবে যে আপনি তো সবই জানেন আর তো ধরে রাখার উপায় নেই উমা এবার মাথা তুলল কেমন একরকম বিউ হয়ে চাইল চারিদিকে তারপর কেউ কিছু বোঝবার আগেই অকস্মাৎ রাসমনির পায়ের কাছে মেঝেতে মাথা খুঁড়তে লাগলো সব বেগে ও সজোরে এক লহমা চকিতে ওর মাথাটা ধরে ফেললেও অভয়পদ দৃঢ় কণ্ঠে বলল ছি সিমা আপনি বুদ্ধিমতী এমন অবঝলে চলে ততক্ষণে কমলা ব্যাপারটা বুঝতে পেরেছে সে এসে জোর করে উমাকে টেনে নিল বুকে এইবার উমার বাঁধ ভাঙল আবারও হাহাকার করে কেঁদে উঠল সে অভয়পদ ইঙ্গিত করল বাকি সকলকে মৃতদেহ সরাবার এই সুযোগ রাঘব ঘোষাল কে সে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন বর্দি তোমাকেও তো যেতে হয় মুখাগ্নি করবে কে কমলা যেন চমকে উঠল আমাকেই যেতে হবে অন্য উপায় নেই সন্তান থাকতে আচ্ছা গোবিন্দই চলুক ওর কাছ থেকে নুরোটা নিয়ে নিও শ্রাদ্ধের দিন সব যাত্রীদের হরিধ্বনি গলির মোড়ে মিলিয়ে যেতেই সহসা যেন তন্দ্রা ভাঙল উমার সে একেবারে দাঁড়িয়ে উঠল কমলা একটু ভয় পেয়ে ডাকল উমা সহজ কণ্ঠে উমা উত্তর দিল আমি শ্মশানে যাব দিদি না না তোকে যেতে হবে না গোবিন্দ তো গেছে আমি ঠিক ফিরে আসব আমার জন্যে ভেবো না এখানে বসে বসে না দিদি সে আমি পারব না আমাকে ছেড়ে দাও তরতর করে এই সিঁড়ি বেয়ে সে নেমে এলো একতলায় এবং কমলা বা শ্যামা কোনো বাধা দেবার আগেই হাঁটতে শুরু করলো কমলা ব্যাকুল হয়ে বলল ওরে অ গিরির মা যাও যাও ভাই একটু সঙ্গে এ আবার কি হলো গিরির মা ছুটেই বেরিয়ে গেল কিন্তু একটু পরে ফিরে এসে বলল কাউকে যেতে হবে না বদ্দি যার জিনিস সেই সঙ্গে আছে সে আবার কে কার কথা বলছিস ছোট জামাইবাবু তিনি যেন তৈরি হয়ে বাইরে দাঁড়িয়েছিল তিনি সঙ্গে যাচ্ছে শরৎ অবশ্য তৈরি হয়ে আসেনি নিজের কাজে বড় রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ হরিধ্বনি শুনে চমকে চেয়ে দেখতেই নজরে পড়লো রাঘব ঘোষালকে গোবিন্দকেও চিনতে পারল সে বুঝতে দেরি হলো না সব দেহটা কার মিনিটখানেক সে সেইখানেই দাঁড়িয়ে ইতস্তত করল এখন এতদিন পরে এই সময় গিয়ে দাঁড়াতে তার লজ্জাই করছিল কিন্তু শেষ পর্যন্ত লজ্জার চেয়ে কর্তব্যবোধই প্রবল হয়ে উঠল এবং এটাও বুঝতে পারল যে প্রয়োজনটা তার শ্মশানের চেয়ে বাড়িতেই বেশি কিন্তু বাড়িতে ঢুকতে হলো না তার আগেই বেরিয়ে এলো উমা। শরতের সামনাসামনি পড়ে মুখ তুলে তাকালো একবার উদাস বিহল দৃষ্টিতে তারপর পাশ কাটিয়ে চলে গেল নিমতলার রাস্তা ধরে স্বামী কেসে চিনতে পারল কিনা তা কিছুই বোঝা গেল না ওর মুখ দেখে শরৎ বিপন্ন হয়ে দাঁড়িয়ে রইল কিছুকাল উমাকে ডাকবে কিনা তাও বুঝতে না অথচ উমা বেশ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে শেষে সে উমাকেই অনুসরণ করল শ্মশানে যতক্ষণ চিতা জ্বলল উমা সেদিকে চেয়ে স্থির হয়ে বসে রইল শরৎ তার পিছনে দাঁড়িয়েছিল খানিক পরে রাঘব ঘোষাল চিনতে পেরে এগিয়ে এসে আলাপ করলো অন্য জামাইদের সঙ্গেও পরিচয় করিয়ে দিল অগতা শরৎকে ওদের কাছে গিয়েও তাড়াতে হলো খানিকটা তবে সে বেশিক্ষণ নয় একটু পরেই ফিরে সে উমার কাছেই এসে দাঁড়ালো হয়তো সে কিছু সান্ত্বনার কথাই বলতে চেয়েছিল হয়তো তার মনে হয়েছিল যে ওর হাত দুটো ধরে কিছু আশা ও ভরসার কথা শোনানো এই সময় তার উচিত কিন্তু আজ এতকাল পরে সে প্রয়াস নিষ্ঠুর পরিহাসের মতো শোনাবে বলেই বোধ হয় সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার সুগৌর ললাটে বারবার লজ্জার রক্তচ্ছ্বাস ফুটে উঠলেও কণ্ঠভেদ করে কোনো স্বর বেরোল না অবশেষে একসময় চিতা নিভল রাসমণির শেষ চিহ্নটুকুও ভস্যাবশেষে পরিণত হল চিতার আগুন নিভিয়ে একে একে সকলে গিয়ে নামল গঙ্গায় এইবার প্রথম মুখ খুলল শরৎ মাথাটা নামিয়ে উমার মাথার কাছে এনে বলল তোমাকেও তো চান করতে হয় এবার গঙ্গার অপর পারের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বসেছিল উমা সে চমকে উঠল না কোনো চাঞ্চল্যও দেখালো না সহজ অকম্পিত কণ্ঠে বলল যাচ্ছি উমার জন্যে কেউ কাপড় আনেনি উমারও সে কথা মনে ছিল না এক বস্ত্রেই সে চলে এসেছে সে জলে নামতে শরতেরই মনে পড়ল কথাটা ছুটে গিয়ে সামনের একটা দোকান থেকে একখানা কোড়া লালপার শাড়ি কিনে নিয়ে এলো শাড়িখানা স্বামীর হাত থেকে সহজেই নিল উমা তারপর সে শোকস্তম্ভিত পাশানের মতো মুখে কোনো ভাবা ফুটল না যেন এইটাই সে আশা করছিল ফেরার পথে পুরুষরা ইচ্ছে করেই এগিয়ে গেল উমা যাওয়ার সময় যত জোরে গিয়েছিল ফেরার সময় ঠিক তেমনই আসতে হাঁটছে কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই সামনের দিকে স্থির দৃষ্টি মেলে কোন রকমে যেন শ্রান্ত দুটি পা ফেলে এগিয়ে চলেছে সে শরৎ তার পাশে পাশে তেমনই আস্তে আস্তে চলল একেবারে বাড়ির দরজা পর্যন্ত ততক্ষণে অগ্রগামীরা শুদ্ধ হয়ে ভেতরে চলে গেছে ভেতরে আবার নতুন করে উঠেছে ক্রন্দনের কলরোল উমা একেবারে দরজার বাইরে এসে একবার থমকে দাঁড়ালো কাঠের আগুন জ্বলছে এক কোণে লোহা নিমপাতা ও মটর ডাল ছড়ানো যন্ত্রচালিতের মতো উমা নিয়মকর্মগুলো সেরে নিল আরও কয়েক মুহূর্ত সেই ধুমায়িত কাঠটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে চোখ দুটো তার লাল এছাড়া সমস্ত মুখে শোকের কোনো চিহ্নই নেই একটা ধূসর বর্ণহীনতা তার শুধু দেহে নয় যেন সারা মনকেও আচ্ছন্ন করেছে শরৎ আর কাছে এসে দাঁড়াল খুব আস্তে আস্তে বলল আমাকে কিছু বলবে এই প্রথম একটা শিহরণ দেখা দিল উমার দেহে সেটা শরৎও অনুভব করল পাশ থেকে কোনো উত্তর দিল না উমা তেমনিভাবেই ভাবেই আরো মুহূর্তকাল দাঁড়িয়ে থেকে নিঃশব্দে বাড়ির ভেতরে চলে গেল আকস্মিক আঘাত পেলে মুখের যেমন অবস্থা হয় শরতের মুখখানাও নিমেষে তেমনই হয়ে উঠল কিন্তু সে কোনো ক্ষোভ প্রকাশ করল না শুধু নত মুখে সেইখানেই আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় বাড়ির পথ ধরল শ্রাদ্ধ পর্যন্ত কোনো মতে ঠেকিয়ে রাখলেও সবচেয়ে বড় প্রশ্নটাকে আর কিছুতেই গেল না এবারে সে তার চেহারাটা নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালো এত বড় বাড়ি এবং এড়ানো বিভৎস ঝি এ দুটোর কোনো বিলাসী আর তাদের চলবে না কমলা ও উমার যা মিলিত মাসিক আয় তাতে এভাবে তাদের এক সপ্তাহ চলবার কথা নয় শ্রাদ্ধের দিন হঠাৎ নরেন এসে পড়েছিল কোথা থেকে বোধহয় পদ্মগ্রামে গিয়ে খবর পেয়েই এখানে এসেছিল আহারে বসে সামনে কলা পাতায় রাশিকৃত লুচি দেখে মনটা অকস্মাত উদার হয়ে উঠেছিল নরেনের আসনে দাঁড়িয়েই হাত নেড়ে বলেছিল না দিদি লোকে বলে যজ্ঞির ভাত কলার পাত আর মায়ের হাত তা যজ্ঞির ভাত না হয় লুচি আরও ভালো কথা কলার পাত তো আছেই মায়ের হাত না হোক বড়শালী ও মায়েরই সমান ধরো আমত করি আজ খাবার কথা কিন্তু এ খেয়ে সুখ নেই সেই থেকে এসেই তক তোমাদের কথাই ভাবছি শাশুড়ি মাগি তো গেল এখন তোমরা দাঁড়াও কোথা ম্লান মুখে হাসি ফুটে উঠেছিল কমলার বলেছিল তুমি খেতে বসো ভাই তবু ভালো যে একজনও আছে আমাদের কথা ভাববার আসনে বসে বিনা মনে প্রকাণ্ড একখানা লুচি আস্ত মুখে পুরে প্রায় রুদ্ধকণ্ঠে নরেন ভাববো না বলো কি এ তো আমাদের কর্তব্য বলি বলবো মরবে মরে রয়েছি পয়সার অভাবে নইলে কত কাজ কি আর জানি না কত বড় বংশ আমাদের পিছন থেকে এই অস্ফুট অর্ধ শহতোক্তি শোনা গেল মু আগুন তোমার আর তোমার বংশের নিমেষে জুড়ে উঠলো নরেন শুনলেন শুনলেন দিদি ও কথাগুলো বলি আজ আমার এই অবস্থা হলো কেন ওই মাগি আরও শুয়োরে পাল ছেলে মেয়ে নিয়েই তো আমার এই হাল নইলে আমার ভাবনা কি রোজগার কি কম করি কি করব বাইরে বাইরে সব উড়ে যায় ঘরে সুখ থাকলে তো ঘরে ফিরবো ওদের জ্বালায় আমায় বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয় আর একখানা লুচি ওখানিকটা খানিকটা কুমড়োর ডালনা মুখে পড়ে নরেন একটু শান্ত হল অপেক্ষাকৃত কণ্ঠে বলল না দিদি অনেক ভেবে দেখল। এত বড় বাড়ি তো কোনো মতেই রাখা চলবে না ভাড়া টানবেন কোথা থেকে তা চেয়ে এই পাশেই তো বস্তি রয়েছে ওখানে একখানা খোলা ঘরটর পাওয়া যায় না দেখো না খোঁজ করে ভাড়াও কম হয় আর ওখানে গেলে জিও লাগবে না নিজেরাই হাতাপিতি করে কাজকর্ম সেরে নিতে পারবেন কী বলেন তাই ভালো না বস্তি আমরা বস্তিতে যাব স্তম্ভিতভাবে অর্থহীন প্রশ্ন করে কমলা কী করবেন বলুন যা কপাল নইলে দাদাই বা যাবেন কেন আর মুটারই বা অমন হবে কেন বেশ নিশ্চিন্ত সুরে উত্তর দেয় নরেন শ্যামা আর সহ্য করতে পারল না এগিয়ে এসে বললো খেতে হয়তো পিন্ডি মুখ বুঝে খাও নইলে উঠে চলে যাও আমাদের বংশের কাউকে দরদ দেখাতে এসো না চমার কোথাকার কথাগুলো মুখিয়ে আনতে একটু বাদল না ওই লাভ ছানার ডালনার আলুটা ভেঙে লুচি দিয়ে জড়াতে জড়াতে উত্তর দিলে নরেন যার জন্য চুরি করি সেই বলে চোর আমি খারাপটা বললাম কি বলে যত্র আয় তত্র ব্যয় তো করতে হবে শাস্তরেই কথা লেখা আছে যে পুরা কপাল আমার স্বাস্থ্যরের কথা তোমার কাছে শুনতে হবে চুপ করে খাও দেখি নইলে পাত টেনে ফেলে দেবো আস্তা করে থাম মাগি মেলা ফ্যাঁস ফ্যাঁস করিস বল নরেন কিন্তু কণ্ঠে আর এমন জোর ফুটল না সে আশ্চর্য রকম শান্তভাবে আহারে মন দিল এটা কি আনারসের চাটনি দিব্যি হয়েছে তো ও দিদি আর একটু দিতে বল ল্যাংড়া আম আছে তো গোটা তিন চার বাঁচো ভালো দেখে সমস্ত কাজ সেরে ছাদে এসে বসল তিন বোন গভীর রাত মল্লিকদের বাগানের সারস ডেকে থেমেছে এই মাত্র প্রহরে প্রহরে ডাকে ওরা রাত বারোটার কম হবে না তবু সারা দিন হার ভাঙা খাটনির পরও ওদের চোখে যেন ঘুম নেই কিছুক্ষণ ঝিরঝিরে হাওয়ায় বসে থাকবার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কমলা বলল কানে যতই লাঘুক শ্যামা নরেন জামাই কথাটা তুলেছে ঠিকই এবারই আমাদের এই মাসেই ছেড়ে দেওয়া উচিত এ মাসের ভাড়াটা কোথা থেকে টানবো তাই ভাবছি কিন্তু তাই বলে সত্যি তো আর খোলার ঘরে গিয়ে থাকতে পারবে না দিদি এমনি ভদ্রলোকের বাড়ি দেখে দুখানা ঘর ভাড়া করতে হবে তাই তো ভাবছি এত জিনিস কোথায় ধরবে এ এক ভাবনা তা জিনিস যদি বলো তো একটুখানি ঢোক গিলে শ্যামা বলে কিছু কিছু আমার ওখানে নিয়ে গিয়েও রাখতে পারি আবার যখন গোবিন্দ বড় হয়ে বাড়িঘর করবে তখন না হয় ফিরিয়ে নিও তা সেটা মন্দ বলিসনি নি উমা কি বলিস ছোট তো একখানা ঘর দিদি আর সেও পরের বাড়ি তাছাড়া এখান থেকে নিয়ে যাওয়ায় কি সোজা আস্তে আস্তে উত্তর দেয় হুমা। না না আমি নিয়ে যাব এখন যেমন করে হোক না হয় একখানা গাড়ি টাড়ি করে এবার উমার কণ্ঠে আর একটু দৃঢ়তা দেখা দেয় না দিদি জিনিসগুলো ছিল মায়ের প্রাণ তিনি যা বলে গেছেন তা নট করতে পারবো না সর্দিকে দেবার ইচ্ছে থাকলে তিনি দিয়ে যেতেন আমরা যদি নিজেরা মাথা গুঁজে কোথাও থাকতে পারি তো ওগুলোরও ব্যবস্থা হবে বাতাস অস্বাচ্ছন্দ্যকর হয়ে উঠছে দেখে কমলা অন্য প্রসঙ্গ পারে শরৎ জামাই আজও এসেছিলেন উমি বেলা চারটে নাগাদ এসে একটু মিষ্টি মুখে দিয়েই চলে গেলেন উমা ক্লান্ত কণ্ঠে বলে জানি তারপর একটু চুপ করে থেকে এ আবারও বলে কেন অকারণ টানা হাজরা করছো দিদি না তা নয় অপ্রস্তুত কণ্ঠে বলে কমলা সেদিন শ্মশানে গিয়েছিল আমাদেরও তো একটা কর্তব্য আছে তাই হেমকে পাঠিয়েছিলাম ওর ছাপাখানায় নেমন্তন্ন করতে তোর ঘাটের কাপড় অবশ্যই ও আগেই পাঠিয়েছে ও উত্তর দিল না পুবির আকাশে মেঘ জমেছে একটু একটু করে সেদিকে চেয়ে বসে রইল সে কমলা খানিকটা চুপ করে থেকে বলে শরৎ জামাইকে বলছিল খান তুই ঘর দিকে দেবার কথা অভাবে একটা বড় ঘর বোধ করি উমার কাছ থেকে কোনো সাগ্রহ প্রশ্ন আশা করেই মাঝপথে থেমে গেল কমলা কিন্তু উমা তেমনই বসে রইল শ্যামাই বরং প্রশ্ন করল তা কি জবাব দিলে সে বলেছে তো দেখে দেবে সন্ধানে আছে বুঝি কোথায় কালই খবর পাঠাবে তোমাদের দেখবে কে বেশ কিছুক্ষণ অখণ্ড নিরাপতার পর শ্যামা প্রশ্ন করে ভগবান সংক্ষিপ্ত উত্তর দেয় কমলা শরৎ পরের দিন সত্যিই খবর পাঠালো ঘর আছে ব্রাহ্মণ পরিবারের মধ্যে এক তলায় দুখানা ঘর দুখানা নামেই অবশ্য দেড়খানাই বলা উচিত সাত টাকা ভাড়া এ ভাড়াও ওদের দেওয়া কষ্টকর কিন্তু উপায়ই বাকি এত জিনিসপত্র ধরে কোথায় তবু ঠিক হয়েছে যে কিছু কিছু ডেও ঢাকনা যেমন জলচকি তক্তপোষ এমনি সব লোকটিকে বেঁচে দেওয়া হবে তৎসত্ত্বেও যা থাকবে কমলার যা আছে সব জড়িয়ে ওই দেড়খানা ঘরই গুদাম মনে হবে কমলা আর দেরি না করে ওই ঘরে ঠিক করল বাড়িওয়ালাদের পুরুষ কম মেয়ে ছেলে বেশি বৃদ্ধাও আছেন একাধিক সুতরাং আশ্রয় হিসাবে অনেক নিরাপদ ঘরগুলো খুব স্বাস্থ্যকর হয়তো নয় একতলার ঘর আলু বাতাসও কম তবু আর অপেক্ষা করার সময় নেই সব রকম সুবিধা পাওয়া যখন সম্ভব নয় তখন যতটা পাওয়া যায় ততটাই ভালো এই বাড়িওয়ালাদের উঠে যাবার কথা বলে দেওয়া হলো ওদের অগ্রিম দেওয়া হয়ে গেছে হে মার অভয়পদ একটা রবিবারে এসে ওদের মালপত্র ও বাড়ি সরিয়ে দেবে ঠিক হয়েছে সময় আসন্ন কিন্তু উমা যেন ক্রমশ পাথর হয়ে যায় কি এক একান্ত নির্লিপ্ততা ওকে পেয়ে বসে কেমন যেন অবসন্ন হয়ে পড়ে ওর হাত পা যেন এখনও ওর বিশ্বাস হয় না যে এবারই বাড়ি সত্যিই ছাড়তে হবে কমলা একাই সব করে দীর্ঘদিনের সংসার শিশি বোতলওয়ালা ডেকে তিন চার ঝুড়ি শুধু খালি শিশি বোতলই বিক্রি করে সে পুরনো পাজি এক রাস এটা ওটা কত কি তারের ফাইলে চিঠি গাঁথা চিঠি আর ভাড়ার রশিদ কুলুঙ্গিতে কুলুঙ্গিতে এ জমে রয়েছে দীর্ঘদিনের জীবনযাত্রার নানা স্মৃতি ও সাক্ষ্য ভাড়ার ঘরের বড় বড় জ্বালার খুলসিগুলো কোনো কাজেই লাগবে না বেচাও যাবে না ইদানিং কতগুলো টিনে ঢাকনা করিয়ে নেওয়া হয়েছিল সেগুলো নিয়ে যেতে হবে ছোট সংসার হলেও চাল ডাল তো রাখতেই হবে উমা এত বড় বাড়িটার ঘরে ঘরে উদাসভাবে ঘুরে বেড়ায় প্রতিটি ছোটোখাটো জিনিসও ওর জীবনের সঙ্গে জড়িত আশৈশব এই বাড়িতে এই পরিবেশে কেটেছে তার পরিবেশটা বরং আজন্মই বলা চলে শ্বশুর বাড়িতে তো গোনা কটা দিন ছিল সে ভাড়ার ঘরে ঢুকে ওর দুই চোখ জ্বালা করে জল ভরে আসে রাসমণি গোছানো মানুষ ছিলেন সারি সারি ইট সাজানো তার উপর নতুন চওড়া তক্তাপাতা পাতা তার উপর মোটা বিড়িতে সার সার জ্বালা বসানো জ্বালার উপর কলসি কলসির ওপর হাঁড়ি এর কোনটা কি থাকে তা উমার আজও মুখস্থ এই প্রতিটি জ্বালা কলসির গায়ে আজও রাশমনির হাতের স্পর্শ মাখানো রয়েছে নিয়মিত দিয়ে এদের গা থেকে ধুলো মুছে নিতেন তিনি হা হা করে বাড়িটা বিদায়ের হাওয়া উঠেছে জানলা দেওয়ালগুলো পর্যন্ত যেন করুণ মুখে অদৃশ্য চোখ মেলে চেয়ে আছে এরা তার কৈশোর স্বপ্ন কল্পনা থেকে শুরু করে যৌবনের চরম ব্যর্থতা অন্তরের সমস্ত ইতিহাসেরই খবর রাখে বহু গোপন অশ্রু সাক্ষীরা গোটা বাড়ি আর পরিষ্কার করা হয় না অনাবশ্যক বোধেই গিরির মা বৃথা পরিশ্রম করে না ঘরগুলোতে ধুলো জঞ্জাল জমে উঠেছে কদিনেই জানলা দরজা খোলাই থাকে বাতাসে কপাটগুলো যখন আছড়াতে থাকে উমার মনে হয় ওরা আর্তনাদ করছে ময়লা ছেঁয়েরা কাগজগুলো উঠতে থাকে ঘরের ভেতরেই ভূতে পাওয়ার মতো আচরণ যেন তাদের মধ্যে মধ্যে উমা গিয়ে কাগজ কুড়িয়ে নিয়ে দেখে নিতান্তই বাজে কাগজ কবে কারণে এবারে ঢুকেছিল তা আজও মনে আছে উমার অবশেষে একেবারে ছেড়ে যাওয়ার দিনটিও এসে যায় সেদিন উমা এক কাণ্ড করে বসলো ভরে উঠে নিজেই জল তুলে গোটা বাড়িটা ধুতে মুছতে শুরু করলো শ্যামা ছুটে এসে বলে এ কি করছিস ভূতের ব্যাঘার খাটছিস কেন তাও তো গিরির মাকে বললেই হতো সে তো আজও আছে থাকে ছুটি আমি করি নইলে শান্তি পাব না যে আমাদের এত কাল আশ্রয় দিল তাকে এমনভাবে ছেড়ে যাওয়া ঠিক নয় শ্যামা আ ঠোঁট উল্টে বলে তোর মা খারাপ হয়ে গেছে শ্যামা এ কদিন আর যায়নি একেবারে এদের নতুন বাড়িতে বসিয়ে দিয়ে যাবে তার যে দুঃখ হচ্ছে না তা নয় হাজার হোক এইটাকেই সে বাপের বাড়ি জেনে এসেছে এতকাল তাছাড়া এদের সম্বন্ধেও তার মনে একটি ব্যথার আজও বাজে তবু তার ভবিষ্যতের স্বপ্নও তাকে নতুন আশা যোগায়। হেমের একটু উন্নতি হলেই সে বিয়ে দেবে খোকাটাকে লেখা পড়া শেখাবে তরুকেও লেখাপড়া শেখাবার ইচ্ছে আছে তার আজকাল মেয়েদের লেখাপড়া শেখাবার খুব চল হয়েছে এমনকি তাদের পাড়া গাঁয়েও স্বদেশি ছেলেরা নাকি উঠে পড়ে লেগেছে মেয়েদের জন্যে স্কুল করবে আবার কখনো কখনো বলে সরকার গিন্নিকে ধরে একটু জায়গা আমি বাগাবই তারপর যদি মাটির ঘরও একখানা করতে পারি তো আমার পায় মাটির ঘরই বা করতে হবে কেন হেমের বিয়েতে মোটামুটি টাকা নেব আমি তাতে পাকা ঘর হবে শোনে একই মায়ের পেটে এর দুই বোন যমজ বোন একজনের জীবন উজ্জ্বল সার্থকতার দিকে প্রসারিত আর তার ডাইনে বাঁয়ে সামনে পিছনে কোথাও কোনো আশা নেই কোনো সফলতার স্বপ্ন দেখবার মতো সূত্র একটুখানি নেই ধূসর অন্ধকার চারিদিকে জীবনে প্রভাতেই তার মনের আকাশ থেকে সমস্ত সোনালি রং মুছে গেল এক এক সময় হিংস্র হয়ে উঠতে চায় সে উন্মত্ত আক্রোশে এই সৃষ্টির সবকিছু লন্ড ভন্ড করে জীবনের সমস্ত সুন্দর অস্তিত্বকে চিড়ে ফেলতে ইচ্ছে করে তার খাওয়া দাওয়ার পরেই শ্যামা ছেলে মেয়ে নিয়ে ও বাড়ি চলে গেল সে আর হেম এদের ঘরকন্যা সাজিয়ে দিয়ে যাবে অভয়পদ রইল শুধু এদের নিয়ে যাওয়ার জন্যে উমা যেন পালিয়ে বেড়াতে থাকে ওর ভাবভঙ্গি দেখলে মনে হয় যে এরা ওকে ধরে নিয়ে যাবে দেখা হলেই সেই ভয়ে সে এদের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে গিরির মা বাসন কখানা মেজে দিয়ে একটা বস্তার মধ্যে পুরে দিল এই কখানা দুপুরে খাওয়ার বাসন বালতি আর ঘটি এই বাকি ছিল যে আজ সকাল থেকেই কাছে তার খান্নার বিরাম নেই বহুদিনের লোক সে মধ্যে ঠিক ঝির কাজ করে বেড়াতো কিন্তু এবারই একেবারে ছাড়েনি রাসমণির অসুখের সময় আবার রাত দিনের কাজই ধরেছিল তাকে অন্যত্র ও চাকরি দেখে নিতে হয়েছে নতুন বাড়িতে দেব চাকা মাইনেতে ঠিকে ঝি হয়েছে সে শুধু বাসন মেজে দিয়ে যাবে গিরির মা এখানেই অন্য কোনো বাড়িতে রাত কাজ পেয়েছে বেপারায় গিয়ে ঠিকে কাজ করতে পারবে না অবশেষে এক সময় সেও বিদায় নেয় গলায় কাপড় দিয়ে কমলাকে প্রণাম করতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে বেগ একটু কমতে বলে বদি আমাদের চোর দিকে দেখতে পাবো না যাওয়ার সময় একটু ইতস্তত করে এই কমলা উত্তর দেয় থাক গিরির মা সে আর শুইতে পারছে না দেখছিস না পালিয়ে বেড়াচ্ছে তুই এখন যা একদিন যাস ও বাড়িতে দেখে তো এসেছিস আচ্ছা বলি দীর্ঘ নিঃশ্বাস ফেলেই সে বেরিয়ে যায় কমলা তাকে নতুন একখানা তসরের থান কিনে দিয়েছে দীর্ঘকালের মানুষ মার মতো নাগলে রেখেছিল গোবিন্দ বড় হয়ে চাকরি করুক ততদিন যদি গিরির মা বেঁচে থাকে তো কাছে এনে রাখবে কমলা বৃদ্ধ বয়সে কমলাই তাকে দেখবে অভয়পদ এসে বলে বড় মাসিমা গাড়ি ডাকতে যাই চোখ মুছে কমলা উত্তর দেয় যাও বাবা কিন্তু উমাইমা গেল কোথায় কমলা উপরে উঠে ও ঘর খুঁজতে লাগল খালি ঘরগুলো ঢা ঢা করছে কেমন যেন ভয় ভয় করে কমলা একবার নাম ধরে ডাকল কিন্তু সারা পেল না কমলা উদ্বিগ্ন হয়ে তেতলা ছাদে উঠে গেল তাড়াতাড়ি ছাদের যে কোনটা থেকে বড় রাস্তার খানিকটা অংশ দেখা যায় সেই কোণে আলসের উপর উপর হয়ে পড়ে বড় রাস্তার দিকে চেয়ে উমা কমলার মনে পড়লো থিয়েটারটা যখন তৈরি হচ্ছে তখন এইখান থেকেই ও দেখতো কাছে এসে আলতো করে মাথায় হাত রেখে কমলা সস্নেহে ডাকল উমা উমা চমকে উঠল সে একাগ্রহ তন্ময় হয়েই দেখছিল পান্তির মাঠে সভা আছে ছেলেরা দলে দলে যাচ্ছে সেই দিকে পথে ভিড় কিন্তু উমার চোখ সেদিকে থাকলেও দৃষ্টি কি সেখানে ছিল দৃষ্টি চলে গিয়েছিল তার সুদূর অতীতে কিংবা অনাগত অন্ধকার ভবিষ্যতে কে জানে উমা ওট বোন ওর মাথায় হাত বুলিয়ে দেয় কমলা তুমি যাও বর্দি আমি যাচ্ছি না তুই আয় আমার সঙ্গে আয় অভয়পত গাড়ি ডাকতে গেছে চলো দীর্ঘ নিশ্বাসটাও যেন ফেলতে পারে না উমা সযত্নে চেপে যায় সিঁড়ি দিয়ে নেমে আসে মহাচ্ছন্নের মতো একতলা সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায় উমা একবার মাকে প্রণাম করে যাব না দিদি কমলা উত্তর দিতে পারে না নীরবে ওই ঘরের দিকে ইঙ্গিত করে সেও যায় সঙ্গে সঙ্গে রাসমণির ঘর দীর্ঘকাল এই ঘরে ছিলেন তিনি দীর্ঘদিনের রঘুসজ্জাও পেতেছিলেন এইখানে ওই যেখানে পেরেক পোঁতা আছে মেঝে ওইখানেই তার শেষ নিশ্বাস বেরিয়েছে এই ঘরে প্রতি অনুতে মায়ের স্মৃতি আজও যেন উমা তার গায়ের গন্ধ পায় এখানকার বাতাসে এতক্ষণ যা প্রাণপণে রোধ করে রেখেছিল সেই চোখের জল আর বাঁধ মানে না উমার হাঁটু গেড়ে বসে প্রণাম করতে গিয়েই আকুল কান্নায় ভেঙে পড়ে সে মাগো আমাকে নাওমা মা যে পারি না আমি কমলা সান্ত্বনা দেবে কি সেও কেঁদে আকুল হয় নির্জন নিস্তব্ধ বাড়িতে অসহায় অনাথিনী দুই রমণীর কান্না দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে যেন বেরোতে পারে না ওখানকার বাতাসে কুমড়ে বেড়ায় সে কান্না থামে না থামতে পারে না ওরা অভয়পদ এসে না পড়লে কখন থামতো কে জানে এমনকি অভয়পদও ওদের ডাকতে এসে একটু ইতস্তত করে শেষে কোনো মতে গলাটা পরিষ্কার করে ডাকে বড় মাসিমা গারোয়ানটা বড় গোলমাল করছে এবার তো উঠতে হয় উত্তর দিতে পারে না কমলা কিন্তু কোনো মতে নিজেকে যেন কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় তারপর উমাকে একরকম টেনে এনেই গাড়িতে ওঠে অভয়পদ আর একটু দাঁড়ায় একবার শেষ দৃষ্টি বুলিয়ে নেয় ঘরগুলোয় কিছু পড়ে না থাকে দরকারি তারপর রান্নাঘরে মেঝেতে একঘটি জল ঢেলে দিয়ে ঘটি বালতি নিয়ে সেও বেরিয়ে আসে কপাটে তালা লাগিয়ে টেনে দেখে এই চাবি আজই রাত্রে বাড়িওয়ালার কাছে পৌঁছে দেবার কথা তারা কেউ আসতে পারবেন না তাকেই যেতে হবে চিরদিনের মতো এই গলি থেকে ওরা বেরিয়ে গেল এ বাড়ি থেকেও বহুদিনের পুরনো বাড়িটা আষাঢ়ের মেঘ মেধুর বিষণ্ন অপরাহ্নে নিঃশব্দে দাঁড়িয়ে রইল শুধু অন্ধকার অভ্যন্তরে বহু মলিন স্মৃতি নিয়ে বাদলা বাতাসে এই খোলা জানলার কপাটগুলো আছড়ে আছড়ে পড়তে লাগল আজ আর এ আলো জ্বলবে না আজ আর কেউ এ বাড়ির ছাদে অন্ধকারে অশ্রু বর্ষণ করবে না আল মাথা রেখে আবার হয়তো নতুন ভাড়াটে আসবে কিছুকাল পরে আবার শুরু হবে নতুন লোকের আনাগোনা কিন্তু সে অন্য লোক অন্য ইতিহাস আপনারা শুনছিলেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অনবদ্য উপন্যাস কলকাতার কাছেই লেখককে আমার অন্তরের শ্রদ্ধা জানাই উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ